ক্লাস সেভেনের ছেলেদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগে তোমাদের মানে প্রথম পার্বিক পরীক্ষার যে সিলেবাস ছিল তার একেবারে শেষের দিকে ব্যাপন ছিল, ব্যাপন দিয়ে আমি সিলেবাসটা শেষ করেছিলাম, খাদ্য দিয়ে শুরু করেছিলাম, ব্যাপন দিয়ে শেষ করেছিলাম। তা আশা করি ব্যাপনের বিষয়বস্তুগুলো তোমরা সব বুঝতে পেরেছ। ব্যাপনের বিষয়বস্তু যদি ঠিকমতো না জানা থাকে তাহলে কিন্তু অভিশ্রবণ ব্যাপারটা বুঝতে পারবে না। অভিশ্রবণ কিন্তু এক বিশেষ ধরনের ব্যাপন পদ্ধতি, অভিশ্রবণ এক বিশেষ ধরনের ব্যাপন পদ্ধতি। এই অভিশ্রবণ কাকে বলে এবং তার বিভিন্ন অংশগুলো কি কি তোমাদের পড়তে হবে সেগুলো তোমরা একটু ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে দেখো। দেখো বোর্ডে আমি লিখে রেখে দিয়েছি কি কি তোমাদের পড়তে হবে, অভিশ্রবণ কাকে বলে পড়তে হবে, অভিশ্রবণকে ইংরাজিতে অসমোসিস বলে, অসমোসিস, অসমোসিস ইংরেজিতে বলে অসমোসিস, ইংরেজিতে অসমোসিস বলা হয়, বাংলায় বলা হয় অভিশ্রবণ। কাকে বলে তোমাদের জানতে হবে, ব্যাপন এবং অভিশ্রবণের পার্থক্য জানতে হবে। ব্যাপন কাকে বলে, ব্যাপনের বিভিন্ন বিষয়বস্তুগুলো এবং ব্যাপনের গুরুত্ব সেগুলো এর আগে আমি ব্যাপনের ক্লাসে বলেছিলাম। তারপর দেখো অভিশ্রবণ পড়তে গেলে ভেদ্য এবং অর্ধভেদ্য পর্দা বলে কতটা আসবে, বিশেষ করে অর্ধভেদ্য পর্দা কতটা আসবে, এই ভেদ্য এবং অর্ধভেদ্য পর্দা কাকে বলে এটা জানতে হবে। অভিশ্রবণ কয় প্রকার ও কি কি, অভিশ্রবণ কয় প্রকার ও কি কি এটাও তোমাদের জানতে হবে। এছাড়া অভিশ্রবণের কিছু পরীক্ষা হয়, তোমাদের বইতে দেখবে কিশমিশ দিয়ে একটা পরীক্ষা আছে, শুকনো কিশমিশ নিয়ে একটা পাত্রে জল রেখে দেওয়া হয়েছে, তার মধ্যে কিশমিশগুলোকে ডুবিয়ে দেওয়া হয়েছে বা ছেড়ে দেওয়া হয়েছে, কিছুক্ষণ পরে দেখবে কিশমিশগুলো ফুলে উঠেছে, এটা কিন্তু এক ধরনের অভিশ্রবণের উদাহরণ। তাই কিশমিশ দিয়ে যে অভিশ্রবণের পরীক্ষাটা তোমাদের বইতে থাকে এটা একটু তোমাদের ভালো করে জানতে হবে। উঁচু ক্লাসে গেলে, বিশেষ করে ইলেভেনে গেলে তোমরা বিস্তারিত ভাবে এটা জানতে পারবে। নেক্সট হচ্ছে এই যে অভিশ্রবণ বিষয়বস্তুগুলো, অভিশ্রবণ কেন দরকার, জীবদেহে অভিশ্রবণের গুরুত্ব কি, জীবদেহে অভিশ্রবণের গুরুত্ব বা তাৎপর্য কি, তাহলে আশা করতে পারি যে আমি কি কি অংশ তোমাদের আজকে পড়াবো সেগুলো তোমরা সব দেখতে পেয়েছ। তোমরা এই পয়েন্টসগুলো খাতাতে খুব ভালো করে লিখে নেবে এবং লিখে নিয়ে আমার যে ভিডিওটার লেকচার রয়েছে সেটা খুব ভালো করে শুনবে, সেখান থেকে নোটস করে নেবে, এমনকি তোমাদের যে টেক্সট বইটা রয়েছে সেটাও খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তাহলে আমার মনে হয় তোমাদের কোনো প্রবলেম সে অর্থে দেখা দেবে না। যা যা দরকার ক্লাস সেভেনের সিলেবাস অনুযায়ী তার থেকে কোনো রকমের কম আলোচনা এখানে করা হচ্ছে না, তার থেকে বরং বেশি আলোচনা করা হচ্ছে। তাহলে চলে আসি আলাপ আলোচনাতে। অভিশ্রবণ কাকে বলে, অভিশ্রবণের একটা কমপ্লিট সংজ্ঞা তোমাদের মাথায় রাখতে হবে। অভিশ্রবণ পড়তে গেলে ভেদ্য এবং অর্ধভেদ্য পর্দা কাকে বলে তোমাদের জানতে হবে। দেখো ভেদ্য পর্দা মানে হচ্ছে যে পর্দার ভেতর দিয়ে দ্রবণের দ্রাব এবং দ্রাবক অণু যাওয়া আসা করতে পারবে। একটা দ্রবণের কত অংশ, দুটো অংশ, দ্রাবক দৈর্ঘ্যবলা আকার ব ক এবং দ্রাব দৈর্ঘ্যবলা আকার ব দ্রাব, যে পর্দার মধ্য দিয়ে দ্রবণের দুটি অংশই
অর্থাৎ দ্রাবক এবং দ্রাব অণু যাতায়াত করতে পারবে তাকে বলা হবে ভেদ্য পর্দা। ভেদ্য পর্দা পারমিয়েবল মেমব্রেন, পারমিয়েবল মেমব্রেন ভেদ্য পর্দা। যেমন উদ্ভিদের কোষ প্রাচীর, উদ্ভিদের কোষ প্রাচীর ভেদ্য পর্দার উদাহরণ। উদ্ভিদ কোষের বাইরের দিকে কোষ প্রাচীর থাকে, সেটা ভেদ্য, তার মধ্য দিয়ে দ্রবণের দুটো অংশই যাওয়া আসা করতে পারে। অর্ধভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা মানে হচ্ছে দ্রবণের যে দুটো অংশ তার মধ্যে দ্রাবক অণুগুলো যাওয়া আসা করতে পারবে, দ্রাবক অণু যাওয়া আসা করতে পারবে, কিন্তু দ্রাবের অণুগুলো যাওয়া আসা করতে পারবে না। তোমরা তো ভালো মতো জানো একটা দ্রবণের দুটো অংশ দ্রাব এবং দ্রাবক। দ্রাবক মানে যার মধ্যে দ্রাব দ্রবীভূত হয়। মনে করো চিনি এবং জল, কিছুটা জল নিয়ে তার মধ্যে কিছুটা চিনি গুলে দেওয়া হলো, চিনিটা গুলে গেল, চিনিটা গুলছে, চিনিটা হচ্ছে এখানে দ্রাব দ্বারা বলা আকার ব, আর যার মধ্যে গুলছে সেটা এখানে হচ্ছে জল দ্রাবক দ্বারা বলা আকার ব ক। দ্রাব এবং দ্রাবকের সমসত্ব মিশ্রণকে দ্রবণ বলে। আমি ব্যবনের ক্লাসে কিন্তু এটা বলেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। এরপর আমি চলে যাই যে এই যে অর্ধভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা মানে কি? অর্ধভেদ্য পর্দা মানে হচ্ছে দ্রবণের দ্রাবক অণুগুলো যে পর্দার মধ্য দিয়ে যাতায়াত করতে পারবে। দ্রাবক অণু মানে এখানে জল অণু, দ্রাবক অণু মানে আমরা এখানে ধরে নেব জল অণু, দ্রবণের দ্রাবক অণু যাওয়া আসা করতে পারবে, সেই পর্দাকে বলা হবে অর্ধভেদ্য পর্দা, সেমি পারমিয়েবল মেমব্রেন। যেমন মাছের পটকা, মাছের পটকা তোমরা নাম শুনেছ হয়তো, দেখোনি, কেউ কেউ দেখতে পারো, মাছের পটকা কিন্তু অর্ধভেদ্য পর্দার উদাহরণ। বাজারে কিনতে পাওয়া যায় ফিজিক্যাল সায়েন্সের বা ফিজিক্স কেমিস্ট্রি বিশ্বের কেমিস্ট্রি এবং বায়োলজি এদের ল্যাবে এক ধরনের পর্দা রাখা থাকে, সেই পর্দা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। পার্চমেন্ট পেপার, পার্চ কয়কার চয়ের পার্চমেন্ট পেপার, পার্চমেন্ট পার্চমেন্ট পেপার, পার্চমেন্ট পেপার কয়কার চয়ের পার্চমেন্ট পেপার, এটা কিন্তু কৃত্রিম অর্ধবেদ্য পর্দা। মাছের পটকাটা হচ্ছে প্রাকৃতিক অর্ধবেদ্য পর্দা। এমনকি তোমরা ডিম সেদ্ধ করার পর ডিমের যদি খোলাটা ছাড়িয়ে নাও খুব সাবধানে, দেখবে তার ভেতরে খোলা ছাড়ানোর পর একটা পাতলা পর্দা থাকে, তারপরে কিন্তু ডিমের সাদা অংশ থাকে, তারপরে একদম ভেতর দিকে কুসুম থাকে, তাই তো? এই যে ডিমের খোলা ছাড়ালে যে পাতলা পর্দাটা পাওয়া যায় ওটাও কিন্তু অর্ধবেদ্য পর্দার উদাহরণ। প্রাকৃতিক অর্ধবেদ্য পর্দা মানে হচ্ছে ডিমের খোলার নিচের দিকে পর্দা, যে কোনো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের কোষ পর্দা, কোষ পর্দা যাকে প্লাজমা পর্দা বলা হয়। কোষ পর্দা, কোষ হচ্ছে জীবদেহের গঠনগত এবং কার্যগত একক। যারা বহুকোষী জীব তাদের দেহ অসংখ্য কোষ দিয়ে তৈরি, আর এক কোষী জীবের দেহ একটি মাত্র কোষ দিয়ে তৈরি, যেমন অ্যামিবা, তোমরা অ্যামিবা নাম শুনেছ। তাই যে কোনো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে কোষ পর্দা থাকবে, কোষ পর্দা কিন্তু অর্ধভেদ্য পর্দার উদাহরণ। আবার ওদিকে ডিমের খোলার নিচে যে পাতলা পর্দা থাকে অর্ধভেদ্য পর্দার উদাহরণ, এটা প্রাকৃতিক। মাছের পর্দা, মাছের পটকা, এটাও অর্ধভেদ্য পর্দা, এটাও প্রাকৃতিক। কিন্তু পার্চমেন্ট পেপার যেটা, সেটা কিন্তু অর্ধভেদ্য পর্দা, অথচ এটা কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে, বায়োলজিক্যাল ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়, কেমিস্ট্রির ল্যাবে এগুলো ব্যবহার করা হয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য। আরেকটা পর্দা আছে যার মধ্য দিয়ে দ্রবণের কোন অংশই যাওয়া আসা করতে পারে না, অভেদ্য পর্দা, পলিথিন পেপার, পলিথিন পেপার, পলিথিন পেপার। তোমরা দেখবে অনেক সময় প্লাস্টিকের ক্যারি ব্যাগের মধ্যে চারটে রসগোল্লা চাইলে চারটে রসগোল্লা ভরে দিলে, রস দিল, দিয়ে গিট মেরে একটা প্যাকেটের মধ্যে ভরে দিয়ে দিল। এখানে পলিথিন পেপারটা কিন্তু অভেদ্য পর্দা, অভেদ্য ইম্পারমিয়েবল মেমব্রেন,
ইমপারমিয়েবল মেমব্রেন, অর্থাৎ এর মধ্য দিয়ে দ্রবণের কোনো অংশই যাতায়াত করতে পারে না। তাহলে অভিশ্রবণ করতে গেলে পর্দা, কাপড় এবং কি কি, এই তিনটে জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। বিশেষ করে অর্ধভেদ্য পর্দা ব্যাপারটা কি সেটা খুব ভালো করে জানতে হবে। এইবার আমি চলে আসি অর্ধভেদ্য পর্দা, তো আলোচনা হলো ভেদ্য পর্দা নিয়ে, আলোচনা হলো অভেদ্য পর্দা নিয়ে, আলোচনা হলো তাদের উদাহরণ দেওয়া হলো। অভিশ্রবণ কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই অসমোসিস? অসমোসিস, হোয়াট ইজ অসমোসিস? অভিশ্রবণ কাকে বলে? অভিশ্রবণের একটা সংজ্ঞা তোমাদের দিতে হবে, তোমাদের বইতে যে সংজ্ঞাটা লেখা আছে সংক্ষেপে সেটাও তোমরা লিখতে পারো। তোমাদের বইতে যে সংজ্ঞাটা লেখা রয়েছে সেখানে বলা হচ্ছে, অর্ধভেদ্য পর্দার মাধ্যমে দ্রবণে দ্রাবকের অণুদের যাওয়া আসার ঘটনাকে অভিশ্রবণ বলা হয় বা অসমোসিস বলে। অর্ধভেদ্য পর্দার মাধ্যমে দ্রবণে দ্রাবকের অণুদের যাওয়া আসার ঘটনাকে বলে অভিশ্রবণ বা অসমোসিস। এটা কিন্তু তোমাদের বইতে লেখা রয়েছে, বইতে যে সংজ্ঞাটা লেখা আছে সেটা কিন্তু সংক্ষিপ্ত আকারে হলেও সম্পূর্ণ ঠিক আছে। আমরা এভাবেও বলতে পারি, দুটো ভিন্ন ঘনত্বের তরল বা দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধবেদ্য পর্দা দ্বারা মানে আলাদা করা থাকলে যে পদ্ধতিতে ওই দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণের দ্রাবক অণুগুলো অর্ধবেদ্য পর্দার মাধ্যমে যাওয়া আসা করে সম ঘনত্বে পরিণত হয় সেই ঘটনাকে বলা হবে অভিশ্রবণ। দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধবেদ্য পর্দা দ্বারা আলাদা করা থাকলে যে পদ্ধতিতে ওই দুটি ভিন্ন ঘনত্বের তরল দ্রাবক অণুগুলি যাওয়া আসার ফলে সম ঘনত্বে পরিণত হবে তাকেই বলা হবে অভিশ্রবণ বা অসমোসিস। আমি যেটা বললাম সেটাও তোমরা লিখতে পারো, আবার তোমাদের টেক্সট বইতে যেটা লেখা রয়েছে সেটাও তোমরা পড়তে পারো। এবার চলে আসবো এই যে অভিশ্রবণ, অভিশ্রবণ কে কিন্তু আমরা একটি বিশেষ ধরনের জ্ঞাপন বলে থাকি, মাথায় রাখবে প্রত্যেকে, ভালো করে মাথায় রাখার চেষ্টা করবে। অভিশ্রবণ একটি বিশেষ ধরনের জ্ঞাপন, সংক্ষেপে ব্যাখ্যা দাও বা এর কারণটা লেখো। আবার বলছি, অভিশ্রবণ একটি বিশেষ ধরনের জ্ঞাপন, কেন এর উত্তরটা কি হবে? অভিশ্রবণ একটা বিশেষ ধরনের ব্যাপন, তার কারণ হচ্ছে অভিশ্রবণের দ্রাবক অণুগুলো তার বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে যায়। আমরা অভিশ্রবণের ব্যাপনে কি দেখেছি? পদার্থের অণুগুলো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ধাবিত হবে বা সঞ্চালিত হবে। তেমনি আমরা অভিশ্রবণের ক্ষেত্রে দেখতে পাবো দ্রবণের দ্রাবক অণুগুলো, দ্রাবক অণুগুলো বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে ধাবিত হবে। এই বেশি থেকে দ্রবণের দ্রাবক অণুগুলো অন্য কোন দ্রবণের কম ঘনত্বের দিকে সঞ্চালিত হচ্ছে বলে ব্যাপন, অভিশ্রবণকে আমরা বিশেষ ধরনের ব্যাপন বলে থাকি। এটা একটু মাথায় রাখার চেষ্টা করবে। অনেক সময় একটা আমরা সত্য মিথ্যার প্রশ্ন দিই, অভিশ্রবণ একটি বিশেষ ধরনের ব্যাপন, সত্য না মিথ্যা? উত্তরটা সত্য হবে, এবং কেন সেটা আমি এখানে ব্যাখ্যা করে দিয়েছি। এরপরে আমি চলে যাব এই যে দেখো অভিশ্রবণ কাকে বলে, এটা হয়ে গেল। অভিশ্রবণ এক বিশেষ ধরনের ব্যাপন কেন সেটাও আমি আলোচনা করেছি। ব্যাপন এবং অভিশ্রবণের পার্থক্য তোমাদের করতে হবে, ব্যাপন এবং অভিশ্রবণ, ব্যাপন এবং অভিশ্রবণের পার্থক্য। এটা তোমাদের বইতে সাধারণত টেক্সট বইতে ক্লাস সেভেনে থাকে না, উঁচু ক্লাসে গেলে তোমরা এটা পাবে, ব্যাপন এবং অভিশ্রবণের। এর আগে আমি বলেছিলাম যে কোনো বিষয়ের পার্থক্য করতে গেলে, যে কোনো বিষয়ের পার্থক্য করতে গেলে তোমরা তিনটে ছক করবে, এক দুই তিন, এক দুই তিন, তিনটে ছক করবে। প্রথমটাতে
পার্থক্যের বিষয় মনে রেখে দেবে বা বৈশিষ্ট্য। তারপরে মনে করো আমরা অভিশ্রবণ, এটা অ লিখলাম, এটা ব্যাপন, ব্যা লিখলাম। এখন তিনটে ছক করবো, অভিশ্রবণ এবং ব্যাপনের পার্থক্য, বিষয় তারপরে অভিশ্রবণ তারপরে ব্যাপন, তিনটে ছক করবে, তিনটে ছক, অর্থাৎ পার্থক্যের বিষয় বা বৈশিষ্ট্য, তারপরে তোমরা অভিশ্রবণ লিখতে পারো অথবা ব্যাপন লিখতে পারো। যদি এখানে ব্যাপন লেখো তাহলে এখানে অভিশ্রবণ লিখবে, এখানে যদি অভিশ্রবণ ব্যাপন লেখো তাহলে এখানে অভিশ্রবণ, আর এখানে ব্যাপন লিখলে অভিশ্রবণ লিখলে এখানে ব্যাপন, উল্টে যাবে। আমি এখানে আগে অভিশ্রবণ লিখেছি। দেখো অভিশ্রবণে পর্দা দিয়ে একটা পার্থক্য হতে পারে, অভিশ্রবণ এবং ব্যাপনের ক্ষেত্রে অভিশ্রবণে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়, ব্যাপনে কিন্তু কোনো অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয় না। তাহলে পর্দা দিয়ে আমরা একটা পয়েন্টস এখানে করতে পারি, তাই তো? পর্দা দিয়ে তাহলে পার্থক্যের বিষয়ে আমরা পর্দা লিখতে পারি, পর্দা বা পর্দার প্রকৃতি। এখানে যে পর্দাটা প্রয়োজন হবে অভিশ্রবণের ক্ষেত্রে সেটা অর্ধভেদ্য পর্দা, ব্যাপনে কোন রকমের কোনো অর্ধভেদ্য পর্দা লাগবে না। আরেকটা আমরা রাখতে পারি পরিবহন, অভিশ্রবণের ক্ষেত্রে দ্রবণের দ্রাবক অণুগুলো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ধাবিত হবে, আর ব্যাপনের ক্ষেত্রে বেশি ঘনত্বযুক্ত পদার্থের দ্রাবক অণুগুলো কম ঘনত্বের দিকে ধাবিত হবে। দুটোই কিন্তু, মানে ব্যাপনের ক্ষেত্রে আমরা বেশি ঘনত্বের থেকে পদার্থের অণুগুলোকে কম ঘনত্বের দিকে আমরা যেতে দেখব, আর অভিশ্রবণের ক্ষেত্রে দ্রবণের যে দ্রাবক অণু, যেমন চিনির দ্রবণের জল অণু, এখানে দ্রাবক অণু, সে কিন্তু বেশি ঘনত্বযুক্ত দ্রবণ থেকে কম ঘনত্বের দিকে যাবে। প্রকৃতি ব্যাপন সম কিংবা বিষম প্রকৃতির পদার্থের মধ্যে হতে পারে, প্রকৃতি দিয়ে একটা পার্থক্য হতে পারে। যেমন দেখো কঠিন এবং তরলে ব্যাপন হয়, কঠিন এবং গ্যাসে হয়, গ্যাসে এবং গ্যাসে হয়, গ্যাসে এবং তরলেও হতে পারে, গ্যাসে এবং তরলেও হতে পারে, কিন্তু অভিশ্রবণ সবসময় সম প্রকৃতির পদার্থের মধ্যে হয়ে থাকে, প্রধানত তরলে তরলে, তরলে এবং তরলে, গ্যাসে এবং গ্যাসে, তরলে এবং তরলে, গ্যাসে এবং গ্যাসে, সম প্রকৃতির পদার্থের মধ্যে হবে। কখনো কঠিন এবং তরলে অভিশ্রবণ হবে না, তরল এবং গ্যাসে অভিশ্রবণ হবে না, হয় তরলে তরলে হবে, না হলে গ্যাসে গ্যাসে হবে, গ্যাসে গ্যাসে হবে। তাই এই যে ব্যাপন এবং অভিশ্রবণের পার্থক্য তোমাদের পড়তে হবে। আজকে যে অংশগুলো আমি অভিশ্রবণের এখানে লিখেছি ব্ল্যাকবোর্ডে, তার মধ্যে কাকে বলে, ব্যাপন অভিশ্রবণের পার্থক্য কি, ভেদ্য পর্দা ব্যাপারটা কি, অর্ধভেদ্য পর্দাটা ব্যাপারটা কি, সেটা আমি বলেছি। এছাড়াও ব্যাপন মানে অভিশ্রবণ একটা বিশেষ ধরনের ব্যাপন পদ্ধতি এবং সেটা কেন সেটাও আলোচনা করেছি। তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের এই অভিশ্রবণের একটা কমপ্লিট সংজ্ঞা সেটাও উল্লেখ করেছি, সেই সঙ্গে সঙ্গে ব্যাপনের অংশগুলো একটু আলোচনা আগেরটা তুলে ধরেছি, যে ব্যাপন তোমরা জানো কঠিন এবং তরলে হতে পারে, গ্যাসে এবং তরলে হতে পারে, গ্যাসে গ্যাসেও হতে পারে, আবার কঠিন ও গ্যাসেও হতে পারে। এরকম অনেক উদাহরণ এর আগের দিন আগের ক্লাসে আমি দিয়েছি। তা আজকে অভিশ্রবণ সংক্রান্ত যে অংশগুলো আমি এখানে আলোচনা করব বলেছিলাম তার কিছুটা করতে পারলাম। নেক্সট ক্লাসে আমি বাকি অংশগুলো আলোচনা করব, বিশেষ করে চার দাগের অংশ থেকে অভিশ্রবণ কপ্রকার কি কি, সেখান থেকে তোমরা এগুলো একটু ভালো করে দেখতে থাকো। আগামী দিন আবার হাজির হব, সবাই ভালো থেকো।